হ্যালো ফ্রেন্ডস স্টাডি বইটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে ভিডিওতে তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছি যারা রেলের গ্রুপ পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ থেকে এবং বাংলায় পরীক্ষা দিতে চাইছো অর্থাৎ বাংলা তোমরা চয়েস করেছো ফর্ম ফিল আপের সময় তো তাদের জন্য একটা ভালো সুযোগ অনলাইনে বাংলায় প্র্যাকটিসের টেস্ট দেওয়ার জন্য ঠিক পরীক্ষার মতো করে পরীক্ষায় ঠিক যেমন আসবে সেরকম তো এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো কীভাবে পাওয়া যাবে কোথায় পাবে এবং পুরো সিস্টেমটা দেখাবো কীভাবে পরীক্ষা দেবে ঠিক আছে অবশ্যই এটা দেখে নাও একটু দশ মিনিট সময় নষ্ট করে তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃতও হবে তো এটার জন্য প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমাদের পরীক্ষা অ্যাপটা আগে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সেই অ্যাপে কি দুর্দান্ত জিনিস আছে সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো দেরি না করে চলো শুরু করছি ভিডিও তার আগে তোমরা আমাদের চ্যানেলটা প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয় ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করার পরে তোমরা প্লে স্টোরে অটোমেটিক্যালি চলে আসবে সেখানে এসে অ্যাপটাকে ইনস্টল করবে আমার অলরেডি ইনস্টল করা আছে তো এই জন্য এখানে ওপেনের অপশন আছে তোমরা ইনস্টল করবে ওপেনের অপশান আসবে অ্যাপটি ওপেন করার পরেই দেখো যে পারমিশানগুলো চাইবে পারমিশানটা অ্যালাউ করবে অ্যালাউ করার পরে প্রথমেই তোমাদের সামনে আসবে স্টেটের নাম যে কোন স্টেটের জন্য তোমরা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তো প্রথমেই দেখো যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চয়েস করবে ওয়েস্ট বেঙ্গল চয়েস করার পরে এখানে বলেছে নিজের ফোন নাম্বার দিতে তো তোমরা এখানে নিজেদের ফোন নাম্বারটা পুট করবে ফোন নাম্বার প্রবেশ করিয়ে সাবমিট করার পরেই পরের যে পেজটা খুলবে সেখানে থাকবে নিজের নাম এবং ওটিপি বসানোর জন্য তো ওটিপি এখানে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে যদি না হয়ে যায় তাহলে যে মেসেজটা আসবে ফোন নাম্বারে সেখান থেকে ওটিপিটা বসিয়ে দেবে ঠিক আছে তারপরে এখানে নিজের নামটা দিয়ে সাবমিট করতে হবে নাম দিয়ে সাবমিট করার পরে এখানে জেন্ডার চয়েস করতে পারবে তো জেন্ডার চয়েস করবে এখানে এবং সিটি চয়েস করবে সিটি দেখো তোমার যে যে সিটিতে রয়েছো সে সে সেটা চয়েস করবে দেখো আলিপুর থেকে শুরু করে সব কিছু আছে এখান থেকে দেখে নেবে তোমরা যে যেখানে আছো তো আমি এখানে চয়েস করছি কলকাতা কলকাতায় চয়েস করছি অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের কাছে আমি থাকি তবুও কলকাতাকে আমি চয়েস করছি এখানে তো কলকাতা চয়েস করার পর তাকে সাবমিট করলাম দেখো সাবমিট করার পরে এখানে আসছে কোন পরীক্ষার জন্য তুমি প্রিপারেশান নিতে চাইছো রেলের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব না টিচিং জব সি বা প্রাইমারি টেট এগুলো আসবে সবই আসবে এর মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গল এক্সামের মধ্যেও প্রাইমারি টেট চলে আসবে এসএসসি বা ব্যাঙ্কিং তো যেহেতু তুমি চাও তো এখানে আমি তোমার বলবো সব চয়েস করে রাখো কারণ এখানে নির্দিষ্ট কোনো ব্যাপার নেই যে একটাই চয়েস করতে পারবে তো সব দিন চয়েস করে এটাকে সেভ করে দেবে দেখো সেভ করার পরে তোমাদের কাছে মেন হোম পেজটা খুলে যাবে এখানে কিছু তোমাকে টিপস দেবে কোথায় কী আছে এটা জানার জন্য তো ওগুলো তোমার যে কোনো জায়গায় ক্লিক করে স্কিপ করে যাবে হ্যাঁ আসার পরে এখানে তোমার নামটা দেখাবে ঠিক আছে লেফট সাইডে ওপরে এবার দেখো তোমাদের টেস্ট সিরিজটার কথা বলছিলাম যে টেস্ট সিরিজটা তোমাদের রেলের পরীক্ষার জন্য প্রয়োজন হবে তো সেটা তোমাদেরকে কীভাবে বাই করতে হবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফ্রি টেস্ট সিরিজও কিছু আছে তো দেখো তোমাদেরকে যে টেস্ট সিরিজটা বাই করবে সেখানে তোমরা চলে যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরি রেলওয়ে এক্সামের জন্য উপরে দেখো ওপরে দেখো রেলওয়ে এক্সামের জন্য চলে গেলে যার পর দেখো ডাব্লু রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ বাংলায় দশটা টেস্টের একটা টেস্ট সিরিজ এখানে কিন্তু দেওয়া আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এটা ঠিক আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা এই যে সিরিজটা আনলক করার কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি লকটা আছে এটাকে আনলক করতে হবে দেখো টু এখানে প্রাইস দেওয়া আছে তবে তোমাদের টু লাগবে না কারণ আমাদের দেওয়া কোড তোমরা ইউজ করবে করলে তোমরা এটাকে ওয়ান ফোরটি নাইন বা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে দেখো যখন এখানে আনলক সিরিজ করলাম আনলক সিরিজ করলেই অনলাইনে তোমাকে পে করতে হবে দুশো টাকা এইবার এখানে যে রেফারেল কোডটা যদি তোমরা দাও তো আমাদের রেফারেল কোডটা কী ছিল বৈটক ফর্টি দেখো বৈটক ফর্টি এটা যখন দিলাম একশো টাকা অফ হয়ে এটার দাম কিন্তু হয়ে গেল একশো টাকা ঠিক আছে তো একশো ঊনপঞ্চাশ টাকায় তোমরা এবার এটা কিনতে পারবে তারপরে তোমরা এখানে চলে যাবে আনলক সিরিজে আনলক যাওয়ার পর এখানে তোমাদের অপশান আসবে অনলাইন পেমেন্টে তোমরা কীভাবে পেমেন্ট করতে চাও ডেবিট কার্ড দিয়ে করতে পারো পেটিএম ব্যালেন্স দিয়ে করতে পারো নেট ব্যাঙ্কিং এখন ইউপিআই তো সবাই ইউজ করে মোটামুটি ফোনপে জিপে এগুলো তোমরা ইউজ করতে পারো একশো উনপঞ্চাশ টাকা দিয়ে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে এবার টেস্ট সিরিজটার ব্যাপারে তোমাদের বলি টেস্ট সিরিজটা আমি এখানে তোমাদের বাই করে দেখাচ্ছি না তো টেস্ট সিরিজটা কেমন হবে দেখো এফএল হ্যাশট্যাগ ওয়ান যেটা আছে এই টেস্ট সিরিজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমার টেস্ট সিরিজটা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাও দেখো এখানে হিন্দি চয়েস আছে তোমরা এখানে হিন্দি বাংলা ইংলিশ তিনটে আছে তো তোমরা অবশ্যই বাংলা চয়েস করবে বাংলায় পরীক্ষাতে যা চাই চাও যখন দেড় ঘন্টা টাইম আছে একদম পরীক্ষায় যেরকম থাকবে প্রশ্ন ঠিক সেরকমভাবে এখানে প্রশ্ন সেট করা আছে রিজনিংয়ের পঁচিশটা কোশ্চেন আছে ম্যাথামেটিক্স পঁচিশটা সায়েন্স পঁচিশটা জেনারেল জেনারেল নলেজ পঁচিশটা মোট একশোটা কোশ্চেন আছে দেড় ঘন্টা সময় ঠিক আছে এবার পরীক্ষাটা দেওয়ার মজারও তোমরা দেখো এখান থেকে তোমরা কীভাবে উপকৃত হবে টেস্টটা তোমরা শুরু করলে ঠিক আছে টেস্টটা শুরু করার পরে দেখো ফার্স্ট কোশ্চেন এরকম দেওয়া আছে ঠিক আছে তোমরা ফার্স্ট কোশ্চেনটা পড়বে কোশ্চেন করে অ্যান্সারটা তোমরা দেবে যে কোনো একটা অ্যান্সার তোমরা দিলে আমি এখানে কিছু অ্যান্সার দিচ্ছি না তো এভাবে তোমরা নেক্সট করতে থাকবে দেখো নেক্সট কোশ্চেন চলে আসবে ঠিক আছে দেখো প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন একদম গ্রুপ ডি রিলেড গ্রুপ ডিতে যেরকম আসবে সেরকম ধরনের প্যাটার্ন ফলো করে তোমরা পরীক্ষায় কমনও পেতে পারো এই টেস্ট থেকে দশটা টেস্ট সিরিজ তোমরা যদি দিয়ে থাকো অবশ্যই কম পাবে তো এইভাবে তোমরা এগুলো নেক্সট করলে করার পরে তোমাদের ধরো এক্সাম যখন শেষ হয়ে যাবে তখন এটা সাবমিট করতে হবে তো এটা সাবমিট করতে গেলে তোমাদেরকে সব করা প্রশ্ন শেষ করতে হবে কারণ তোমরা জানো অনলাইন টেস্টটা আগে থেকে সাবমিট করতে পারো না পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত পরীক্ষা যখন টাইম শেষ না হয় তখন সাবমিট হয় না তো এক্ষেত্রে তোমাদের সেই একটা প্রবলেম হবে যাই হোক তোমরা এখানে পরীক্ষাটা দিলে দেওয়ার পরে দেখো টেস্ট সাবমিটের অপশান চলে আসবে আমি এখানে একটাও আনসার করিনি তো আমি সাবমিট টেস্ট করে দিলাম সাবমিট টেস্ট করে দেওয়ার পরে তোমাকে তোমার র্যাঙ্ক দেখাবে ঠিক আছে তুমি এবার দেখো একটা জিনিস মজার ব্যাপার তোমাকে যতক্ষণ ওয়েট করাবে ততক্ষণ তোমাকে কোনো কোনো ইনফরমেশন এখানে দিতে থাকবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে যতক্ষণ তোমাকে ওয়েট করছে লোডিং হচ্ছে লোডিংয়ের সময়টাও তোমাকে পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা চলছে ঠিক আছে এবার দেখো স্কোর বোর্ড স্কোর কার্ডটা দেওয়া আছে যেখানে জিরো দেখাচ্ছে এখানে আমি একটা অ্যান্সার করে নিই অ্যাকুরেসি জিরো সবই জিরো থাকবে এখানে তো এখানে এবার চলে গেলে উত্তরগুলি দেখার জন্য ঠিক আছে যে অ্যান্সারগুলো কী হবে এগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে এরপরে দেখে নেওয়ার পরে তার ডিটেলসটা দেখো নিচে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার নিচে সমাধানটা কত সুন্দর করে এখানে দেওয়া আছে বাংলা এবং ইংলিশ তোমরা তো নিশ্চয়ই ফলো করো যে প্রশ্নটা বাংলাতে করলে বাংলা এবং ইংলিশ দুটোই থাকছে ঠিক আছে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যদি তোমাদের এই প্রশ্নের উত্তরটা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই নিচে এখানে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে যে রিপোর্ট করতে পারো প্রশ্নটা নিজে প্রশ্নটা আনসার ভুল দেওয়া আছে বা কিছু রিপোর্ট করলে সেটা প্রয়োজন মতো ব্যবস্থাও পরীক্ষা থেকে নেওয়া হবে তো এভাবে নেক্সটে চলে গেলে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখতে পারবে তো এটা গেলো পরীক্ষার ব্যাপার এবার চলো দেখা যাক মেন যে অ্যাপের যে ড্যাশবোর্ডটা আছে ওখানে কী আছে এটা একবার দেখে নেওয়া যাক তার আগে একবার দেখে নাও এখান থেকে কীভাবে দেখতে হয় দেখো মাঝখানে এখানে ক্লিক করলে সি অ্যানালিসিস অ্যান্ড রিভিউ যেগুলো আছে এগুলো তো সি অ্যানালিসিসে তুমি যাবে যখন দেখো তোমার স্কোর কার্ডটা তুমি দেখলে তোমার র্যাঙ্ক র্যাঙ্ক নট অ্যাপ্লিকেবেল দেখাচ্ছে কারণ হচ্ছে তুমি পরীক্ষায় দাও নি জাস্ট আমি কোনো পরীক্ষা না দিয়ে অ্যান না অ্যান্সার করে চলে গেছি তো র্যাঙ্ক এখানে অ্যাভেলেবেল নেই ছ হাজার ছশো একজন মোট এটা অ্যাটেম্প করেছে এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে তোমার র্যাঙ্ক কত দেখাবে কত মার্কস পেয়েছো অ্যাকুরেসি কত রিজনিংয়ে কত করে পেয়েছো ম্যাথে কত পেয়েছো সায়েন্সে কত পেয়েছো জেনারেল নলেজে কত পেয়েছো এইভাবে কিন্তু আলাদা আলাদা করে দেখাচ্ছে তারপরে দেখো যে জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রিতে কত মার্কস পেয়েছো মিসলিনিয়াস কোশ্চেনে কত মার্কস পেয়েছো এটা দেখতে পাচ্ছ টপারের সঙ্গে তোমার কম্প্যারিজন এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে টপ করেছে তার সঙ্গে তোমার কম্প্যারিজন তোমরা এখানে গ্রাফের মাধ্যমে দেখতে পাবে টপ টেন কারা আছে তাদের মার্কসও তুমি দেখতে পাবে দেখো টপ টেন যেখানে তাদের নাম এবং র্যাঙ্ক তার সঙ্গে মার্কস তোমরা দেখতে পাবে টপ টেন যারা আছে ঠিক আছে প্রথম দশজন তো এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এটা কিন্তু বাংলায় কোনো অ্যাপে আমার মনে হয় না বাংলা কোনো টেস্ট সিরিজ এরকমভাবে আছে তোমরা অবশ্যই কিন্তু এই টেস্ট সিরিজটা কেড়ে নেওয়ার চেষ্টা করো এবং আমাদের এই কোডটি যদি ব্যবহার করো বৈঠক ফরটি বিও আই টিএল কে ফরটি তাহলে তোমরা একশো টাকা ছাড়ও পাচ্ছ এই মুহূর্তে এই অফারটা কতদিন থাকবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না সীমিত সময়ের অফার তোমরা অবশ্যই কিন্তু এটা এখনই করে নাও তাছাড়া পরীক্ষাও তো বেশি দূরে নেই দেরি করে অত লাভও নেই কোনো তো তোমাদেরকে বলবো তোমাদের উপকারের জন্যই বলবো তোমরা টেস্ট সিরিজটা কিনে নাও কারণ অনেক বই অনেক কিছু তোমরা কেনো সেখান থেকেও টেস্ট পরীক্ষা না টেস্ট দিয়ে থাকো তোমরা অফলাইনে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে অনলাইন তোমরা এখানে টাইম মেনটেনটা করতে পারছো তো এখানে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে যে মোট অ্যানালাইসিসটা কেমন হলো ঠিক আছে কোন প্রশ্নে কত টাইম দিয়েছো এটাও তোমরা দেখতে পারবে এখান থেকে তো এগুলো তোমরা চেক করে নেবে নিজেরাই চেক করতে পারবে কোনো ব্যাপার না তো তোমাদেরকে বলবো সিরিজটা আনলক করার জন্য অবশ্যই এটা তোমাদের ডাব্লু রেলওয়ে গ্রুপ ডি গেলো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামের জন্য দেখো কী আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামের জন্য দেখো ডাব্লুবি এক্সাইজ কনস্টেবলের তো আছেই দেখো ফ্রি যে সিরিজগুলো আছে ফ্রি টেস্ট তুমি দিতে পারবে কিন্তু সেগুলো কি আংশিক সম্পূর্ণ টেস্ট তুমি পাচ্ছ না সম্পূর্ণ দেড় ঘন্টার পরীক্ষা একশো নম্বর সেখানে থাকছে না হ্যাঁ সেগুলো অবশ্যই উপকারী সেগুলো তোমরা যখন দেবে তোমাদের কিন্তু যথেষ্ট কাজে লাগবে ঠিক আছে এগুলো ডেইলি ফ্রি টেস্ট প্রতিদিন কোনো না কোনো ফ্রি টেস্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে দেখো এক্সারসাইজ কনস্টোলে ঠিক যেমন থাকবে তেমনভাবে ফ্রি টেস্ট দেওয়া আছে তো অ্যাপটা তোমরা ডাউনলোড করলে এগুলো করতে পারবে কিন্তু মেনলি রেলের গ্রুপ ডির জন্য তোমাদেরকে বলবো গ্রুপ ডি কিন্তু ধরনা হচ্ছে যে ভ্যাকান্সি এখন বেরিয়েছে এর পরে আবার কবে রেলের গ্রুপ ডি ভ্যাকান্সি বেরোবে এটা কিন্তু বলা খুবই মুশকিল পরপর দু বছর বেরিয়ে গেলো তো সেই জন্যই বলছি এই সুযোগ কিন্তু একদম হাতছাড়া করো না তো আর বেশি কিছু বলার নেই অ্যাপটা নিয়ে তো তোমরা বাকিরা নিজেরাই দেখে নিতে পারবে সব কিছু বুঝতেই পারছো তোমরা সকলেই ইউজ করো অ্যাপ তো ইংলিশ হিন্দিতে প্রচুর অ্যাপ ইউজ করেছো এবার বাংলায় একটা অ্যাপ ইউজ করে দেখো এবং টেস্ট সিরিজটা অবশ্যই ইউজ করো তাহলে রেলের গ্রুপ ডি ছাড়াও তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন যে পরীক্ষাগুলো সামনে আসবে সব পরীক্ষারই ফ্রি টেস্ট সিরিজ পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও অনেক কিছু পেয়ে যাবে তোমরা অ্যাপটা ওপেন করলেই বুঝতে পেরে যাবে যখন হাতের মুঠেই তোমাদের চলে আসবে অ্যাপটা তখন তোমরা সবই বুঝতে পেরে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের অ্যাড্রেস মনে করিয়ে দেবো যে কেনার সময় কিন্তু আমাদের কোডটা ইউজ করবে তোমরা তো একশো টাকা ছাড় পাচ্ছ দুশো উনপঞ্চাশ টাকার জায়গায় একশো উনপঞ্চাশ টাকায় তোমরা ট্রেস পাচ্ছো পাচ্ছ এটা কিন্তু ভুলে যেও না তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ